ওরকমা কত মাছ আছে এখানে? এতো হাজারেরও বেশি হবে না? হ্যাঁ, আজ আমরা 1000 মাছেরও বেশি আজ রানব। এই মাছ ঠাকুমাই, মাছটার নাম কি গো? এই যে হইছে পাকাল মাছ আর গোছি মাছ। খুব সুন্দর স্বাদ, এইসব মাছ তো এখন আর পাওয়া যায় না, এ খুব কম পাওয়া যায়। আজ পাইছে যে সময় হাজারেরও বেশি হবে। আজ আচ্ছা করে রানব, আপনারা দেখবেন। বাটা মশলায় মাটির হাড়িতে রান্না করবো, আজ স্বাদ অন্যরকমই হবে। আজ মাটির হাড়িতে রানলে মাছের স্বাদ আরও বাড়িয়ে যায় অনেক বেশি। শুধু স্বাদ নয়, এই মাছের যে পুষ্টিগুণ আছে না সেটাও খুব ভালো থাকে। একটু নষ্ট হয় না, তাই না? নষ্ট হয় না, দারুণ। যেরকম টেস্ট হয় এর কোনো রকম পুষ্টিগুণ নষ্ট হয় না। মাছগুলো দেখুন কত সুন্দর, একদম ফ্রেশ। জ্যান্ত ছিল, আনতে আনতে সব মারা গেছে। এই মাছগুলো একদম টাটকা মাছ। আর এই মাছ আস্তে আস্তে তো কমেই যাচ্ছে, মাছগুলো একদম দেখতেই পাওয়া যায় না। গ্রাম বাংলা ছাড়া ধরুন শহরে মাছটা খুবই কম যায়। কাটাল গে মাছ, কাটাল গে সিংটা, ওটা বাইলগা, বাইলগা বাইলে না, ওটা গোছি মাছ। ও গোছি গোছি, এটা হ্যাঁ ওটা গোছি, ওটা গোছি মাছ। এইটা বাইলে মাছ নাকি? না না, এটাও গোছি মাছ, ওটাও গোছি। কত বড় সাইজ হচ্ছে গোছিগুলো, না? আজ আমি এই মাছ গ্রাম বাংলার পদ্ধতিতে রান্ধে আপনাকে দেখাবো। মাংসর থেকেও বেশি স্বাদ হবে এই মাছটায়। চলেন, এই মাছ অনেকদিন পর পাইছি, আনন্দে আনন্দ আর ধরে না। চলেন আজ কাটা কাট গো কবিতা, তাড়াতাড়ি কাটো, চলো রান্ধতে, চলো। বসে করছি না মা, দেন আমার দ্বারে থালাটা ধর। কতক্ষণ লাগবে মা এটা? আজকের মাছটা কাটতে আমার সারা দিন লাগবে। কম মাছ আছে, 1000 এর উপরে মাছ, 1000 এর উপরে মাছ কাটতে হবে আজকে। তাহলে বোঝেন আপনারা কত সময় লাগতে পারে। হ্যাঁ রে কাজল, এই মাছ এখন আর দেখাই যায় না। এই মাছের যা স্বাদ, আমার বাবা এনে খাওয়ায় তো খুব সুন্দর লাগতো মাছটা। আগে তো অনেক পাওয়া যেত, আগে খুব, এর থেকে বড় বড় পাওয়া যেত। একটু আঁশ আছে, কিন্তু এই সামান্য আঁশ এইভাবে না কেটে আমি শুধু লেজ আর মাথা কাটবো। নিয়ে ছানের উপর ডলা দিলে উঠে যাবে সব। একটু নুন ছিটিয়ে ডলা দেবো, সব আঁশ উঠে যাবে আর সাদা হয়ে যাবে। এরকম কাটবো, তবে বেশিক্ষণ লাগবে না। আর মাথা এইটাই কেটে নেবো, শুধু সময় লাগবে মাছটা কাটতে, ওই জন্য শুধু মাথাটা কেটে নেবো। এই মাছের কিছু নাই, বেশর মতন করে রান্না করব। আগে যে সময় করাতের কাজে যাইতো নদীর ওপারে, সেই আসার সময় কাজ করে নিয়ে আসত এইসব নানান রকমের মাছ। বেশি আনতে পারতো না, ওই 250 মতন আনতো। তারপরে ওই রানতাম, কইতো ওর দাদু নিয়ে আস, তার কইতো ইয়া রানত, তার ওই রানতাম। তার সেই 250 মাস লোক অনেক কয়জন, তার সেই একটু একটু দিয়েই সেই যা ভাত খাবার সবাই খাইয়ে নেয়। তো সেই ওমা বাবা আগে আনতো এই এর থেকে, এই যে দাঁড়ান, এর থেকে বড় সাইজ, একটু সাইজ সাইজ আনতো না? সেও আনতো, সে যে সময় যা পাই। ভালো করে আস ছাড়াইয়া নুন হলুদ মাখাইয়া সিসি মারে রাখে দাও আজকে, কালকে রান্না করে দেবা। আপনাদের যে কি বলবো, মাছটা এত ভালো লাগতো খেতে, খুব সুন্দর লাগতো। সিসি মারা মাছ আজকে সিসি মারে রেখে দিত, কালকে রান্না করতাম।
দেখেন মাছগুলো কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু নুন মাখাই রেখে দিছি, নিয়ে একটু ডলা দিছি, ডলা দিয়েলে পরিষ্কার হয়ে গেছে। মাছ কাটাকাটি ধোয়া দিয়ে হয়ে গেল, এবার আমরা শুরু হবে বাটাবাটি। মশলাটা আমি বাটি ধুনে ধুনে অর্ধেক বাটা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি জিরেটাও বেটে নেব। জিরে একসঙ্গে বেটে নিচ্ছি, আটা একটু ছালাইয়ে নেব। এটা কোন জায়গার আটা? এটা বোম্বাই আটা। বোম্বাই আটা ঝাল ঝাল করতে, এই যে মেঘলা মেঘলা, সবাই খুব ভালো খাবে। ধীরে ধীরে একটু আগে বৃষ্টি পড়লো আর মেঘ উড়িয়ে মশলা বেটে পাহাড় করে দিছি। এই মশলাটা আমি একবারে মাছের মধ্যে দিয়ে দেবো। জিরে ধুনে বাটা, বৃষ্টি আসতেছে, তাড়াতাড়ি না বাটলে হবে? বাটা বাটির মাছ আমি আদা রসুন বাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কা কটা দেবো আর কটা কাঁচা লঙ্কাও দেব। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও দেব কটা। এই জায়গায় লঙ্কা পড়ে রইছে পাইছে তলায়, কাঁচা করলে কি হবে? পাইছে গেছে। আমার গিরিধারি দাদা কই? আমার ফুটি বউ কইছি কি কৃষক রে, একটা কাঁঠাল নিয়ে আসবো, এই কাঁঠালটা নিয়ে যাবে কৃষক। আমার দাদা জামাই ষষ্ঠী করতে যাবে, কাঁঠালটা কোলে নিয়ে বইছে, এবার যাবে। আয় এই ঘরে চ, বৃষ্টি হবে, আয়, অনেক খেলেগুলো করছে, চলো। বৌমাকে বলো বৌমা দাদি রান্না করো, তোমার হাত খুব ঠান্ডা। বাটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর ওই লঙ্কা কটাও আমি বাটি দেব, গাছের লঙ্কা এটাও বাটি দিই। আমি মাছটা মাখাবো, জায়গাটা ছোট হয়ে গেছে তাই আমি বড় জায়গাটাই ঢেলে নিচ্ছি। আমার মশলা সব কিছু দেওয়া আছে, আমি ঢেলে নিচ্ছি। এবার হলুদ দিচ্ছি, লবণ, সর্ষের তেল,
তিনটা তেজপাতা ছিঁড়ে আমি মাছের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মাখাবো। মাছ মশলা পাতি দিয়ে মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে যদি মাখানো হয়, যত মাখা হবে ভালো তত ভালো লাগবে খেতে। আমার মাখানো হয়ে গেছে মাছ। এবার ওই হাঁড়িতে আমি তেল দেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাখাই নেবো হাঁড়িতে তেলটা দিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দেবো। এক হাজারের বেশি মাছ আর জিরে দেশে একবারে 1,500। জিরেটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিই। গুরুম গুরুম করে তাড়াতাড়ি ওই দেখেন মেঘে গুরুম গুরুম করে। একটুখানি নাড়া দিয়ে দিই, তেলটা ভালো করে সবার গায়ে মিশাই দিই। এর জন্য ভয় পাইতে হবে, মেয়ে ভাঙবে না। এ আরো শক্ত হবে ছাড়া ভাঙবে না, গোটাই থাকবে না, ভাঙবেই না। একটু জল দেবো, এটা ধুয়ে দিয়ে দেবো। অল্প জল দিয়ে রান্না করবো, অতগুলো মাছের জল বেরোবে গা থেকে, ওই জন্য অল্প জল দেবো। চারি পাশ দিয়ে জলটা আমি দিয়ে দিলাম। মাছখানটা একটু খুঁজতে যা দিয়ে ই করো যে তলায় জলটা গেল নাকি। হ্যাঁ হ্যাঁ, সব ডাইসের ধরুন ডাইসের, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দিতে হবে মাছটা। আমাদের এই গাছের খেজুর গুলো কি মিষ্টি, আর রং তো সুন্দর, খেজুরের রং। মাছ হয়ে গেছে, এবার আমি নামাই দেবো। একটু ঢাকনাটা খুলে দেখি তার আগে। ঠাকুমা সেন কিন্তু দারুণ বেরিয়েছে, হেভি সেন বেরিয়েছে, দারুণ দারুণ সেন বেরিয়েছে। বাঙাল মাছের চচ্চড়ি লাগছে না দেখে। বাঙাল মাছের চচ্চড়ি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো অনেক কষ্ট করে এই মাছটা পাওয়া গেল আজকে, অনেকদিন পর নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখুন মাছটার। আর এই যে সাইড থেকে মাছের যে তেলটা সেটা বেরিয়ে গেছে, এমনি জলটা নেই, মাছের তেলটাই দেখুন এই যে সাইড থেকে বেরিয়ে গেছে। তো বন্ধুরা মাছ হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। ঠাকুমা নামিয়ে দাও। আর এই মাছটা বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না খেতে, আর অল্প মশলা রান্না করতে হবে, কারণ এই মাছটা নিজস্ব একটা টেস্ট রয়েছে, যার জন্য বেশি মশলা দিলে দেখুন নামি দিয়েছে। খাইয়ে দেখ কাজল কেমন হইছে। এই যে দাই দেব, হ্যাঁ দাও। একটু লবণ দিয়ে ভাত কয়টা মা ওজন, তারপরে টেস্ট বন্ধুরা কি বলবো, এক অসাধারণ টেস্ট এই মাছটা। এটা আবার বাসি করে রান্না করলে আরো বেশি ভালো লাগে। ওই ছেঁচি মেরে বলে না, ছেঁচি মেরে আজকে ভাজা করে রাখবে, কালকে সকালে যখন রান্না করবে সেটা আরো বেশি টেস্ট হবে। ভালো হল নিয়ে হচ্ছে মাছ, মানে ছোট ছোট মাছের যে কি টেস্ট, মানে এগুলো সত্যি ধরাটাও খুব কঠিন, আর সঠিকভাবে রান্না না করতে পারলে কিন্তু বন্ধুরা টেস্ট আসবে না। তো অনেকে কি করে গুঁড়ো মশলা, অনেকে আবার কি করে গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে
আর এইসব মাছ কিন্তু গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে বন্ধুরা টেস্ট আসবে না। বাটা মশলায়, হালকা বাটা মশলায় রান্না করলে এর নিজস্ব যে টেস্টটা আছে সেটা কিন্তু বন্ধুরা আসবে। তাছাড়া এর মাছের টেস্ট কিন্তু খুব একটা মানে অন্য মশলা বেশি মশলা দিয়ে ভালো লাগবে না। তারপরে আবার জোরে জোরে হুড়মুড়াইয়া জাল দিয়ে করলেও হবে না। মাথা ফেলাইয়া একটু লবণ দিয়ে খারুইতে থুয়ে দেবে, তারপরের দিন রাঁধবে তোর সেই মাছের ঝোল দিয়ে ভাত খাইতে ইচ্ছা করবে। কত খেয়েছি দারুন টেস্ট, আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন এই মাছ যদি পান। আর ভিডিওটা রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শুধু একটা লাইক, আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধুরা আছেন। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোর অনেকে আবার ভয় করবেন যে কাটা বেছে খেতে হবে, মুখে নিয়ে চিবি নেবেন, কাটা যখন মুখে নিয়ে চিবি নেবেন ব্যাস। এবার তুমি যা কর কর, নাতি তো নাতি ওই যে একজন খাইতে লাগছে, ওই একজন খাইতে লাগছে, একজনে খাইতে লাগছে সুদা, একজনে খাইতে লাগছে বাদ দিয়া, কয়তো ভালো হয়েছে। তা যা ভালো এইরকম করলে আপনারা বানাইয়ে খাইয়ে থাকবেন, ভালো হইলে খাইয়ে যদি আপনাকে ভালো লাগে পাশে থাকবেন। আর এই মাছ বন্ধুরা বেশি খেলেও ক্ষতি নেই, কিচ্ছু হবে না, এতটাই পুষ্টিকর একটা মাছ। আর খাবে না।